আলহামদুলিল্লাহ আমি একজন পাক পবিত্র বয়। সুবহানাল্লাহ আমার কাজ করি আমি ভাই হ্যান্ডেল মারেন সে মাঝে মন চায় যে আমি হ্যান্ডেল মারি কিন্তু অনেক মেশিন লজ্জায় ধরতে পারি না। ফাকির দেখেছেন ভাই সানি লিওন আপনার নাম্বার চাইছে আপনার আন্দোলনে সাই দিয়েছে সে তাকে বলবেন আমার ইনবক্সে একটা মেসেজ দেওয়ার জন্য। আজাদ তো একবার আমার চাকরির অফার করছিল একজনের একটা ছাগল হারাই গেছিল তো আমার নাম ধরে ডাকার পর তার ছাগল ফিরে এসেছে। ছিমার্কা কমেন্ট আপনাকে চেক করতে বলছে আমার হুঙ্কার কি আবার দিতে হবে নাকি মনে করি যে আমার এই বাসির সুরে অনেকেই পাগল হয়ে যায়। সানাউল হক লিখেছেন ভাই ফাক বয় কেমনে হব আপনি সবসময় পাক পবিত্র থাকবেন পোত পবিত্রভাবে চলবেন তাহলে আপনি একজন পাক বয় হতে পারবেন। আমি একজন বীর সেনা আমি একজন মেজর আমি একজন সেজর আমি সারা বাংলার সংগ্রামী কবিতা আমি বোধ আমি অভিমান কিছু আমি সারা বাংলার সংগ্রামী কবিতা আমি এনাম আমি হুঙ্কার আমি গর্জন বিচি করতেছি না লাইভ করতেছি বুঝলাম না কিছু লাইভের নাম আজ থেকে বিচি তৈরি দিব ওদের আহমেদ সূর্য লিখেছেন ভাই গরুর লেজ খাওয়া যাবে এরে ভাই আপনারা কথা খুঁজে পান না সেফাতুল্লাহ সাবান দিয়ে হাত মারার পর অজ্ঞান হয়ে গেছে তানায় কেস করতে চাইছে ভাই জোবার হোসেন তোমার ভাই সেফাতুল্লাহ সাবান দিয়ে হাত মারতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে তারে বলবেন সে যেন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে অথবা সে যেন ই করে লাইফ বয় সাবান ইউজ করে। ফুয়াদ লিখেছেন বাগানে পাওয়া ফুল দোকানে পাওয়া যায় কাঁচি সেই কাঁচি দিয়ে কাটবো আমি এনাম ভাইয়ের বিচি অ্যাঙ্গেল থেকে আমার কোন কথাটাকে বোকা মনে হচ্ছে আমি এখানে যুক্তি দিয়ে গর্জন দিচ্ছি যুক্তি দিয়ে হুঙ্কার দিচ্ছি সমাজের অনাচারের বিরুদ্ধে কথা বলতেছি অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেছি সমস্ত নাপাকের বিরুদ্ধে কথা বলতেছি ছিমারকার বিরুদ্ধে কথা বলতেছি মিথ্যা জান্নাতি ইরানি লেগেছে না মারিয়া নুনু এত ত্রিজা নুনু মার্কা কথা লেখা আছে।